হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়া খান। আজকে আমার ভিডিও টপিক হলো সীমা সিহিনীর কবিতা ফলোয়ার। সেখান থেকে পরীক্ষায় আসা খুবই কমন একটা কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন, ফাদার্স অ্যান্ড রিলেশনশিপ ইন দ্য পোয়েম ফলোয়ার। সো আমরা যদি ফলোয়ার কবিতাটির আলোকে ফাদার্স অ্যান্ড রিলেশনশিপ বর্ণনা করতে যাই, তাহলে প্রথমেই আসছে তাদের মধ্যকার ডিপ রিলেশনশিপের কথা। আমরা বলতে পারি যে তাদের মধ্যে রিলেশনশিপটা ছিল খুবই গভীর, কারণ আমরা দেখেছি পয়েমের শুরুতেই পয়েট বলেছেন যে তার বাবা তাকে নিয়ে মাঠে কাজ করতে যেতেন এবং তিনি তার বাবার সাথে যেতে খুব পছন্দ করতেন। তিনি খুবই দুরন্ত টাইপের ছিলেন, তারপরেও তার বাবা তাকে ক্যারি করতো তার সাথে ফসল ফলানোর কাজে, এবং অনেক সময় এরকমও হতো যে তিনি তার বাবা তাকে কাঁধে নিয়েই ফসল ফলানোর কাজগুলো করতেন। এই ফোর্থ স্ট্যান্জার শেষ দুই লাইনে আমরা দেখতে পাব, তিনি বলেছেন, সামটাইমস হি রড মি অন হিজ ব্যাক ডিপিং অ্যান্ড রাইজিং টু হিজ প্লড। তারপরে আমরা যে দিকটি ফুটিয়ে তুলব সেটা হচ্ছে হিডেন রেসপেক্ট, অর্থাৎ পয়েটের মনে কিন্তু তার পিতার জন্য এক ধরনের সুপ্ত সম্মান কাজ করত, সেটা তিনি বলেছেন সেকেন্ড স্ট্যান্ডাই অ্যান এক্সপার্ট। অর্থাৎ তার কাছে তিনি মনে মনে ভাবতেন তার বাবাকে একজন এক্সপার্ট হিসেবে, এবং তার বাবা আসলেই এক্সপার্ট ছিলেন। তিনি সেটা খুব গভীরভাবে অনুভব করতে পারতেন যে আমার বাবা একজন অভিজ্ঞ ব্যক্তি, যে কিনা তার প্রত্যেকটি কাজ খুবই সূক্ষ্মতার সাথে করতে পারে, এবং সেটা সাধারণত সবার ক্ষেত্রে হয় না, কিছু এক্সপার্টের ক্ষেত্রেই হয়ে থাকে যাদের মধ্যে তার বাবাও পড়েন। তো এই একটা হিডেন রেসপেক্টের ব্যাপারটিও তাদের সম্পর্কের মধ্য থেকে আমরা দেখতে পাই। তারপরে আসছে কম্পেয়ারের ব্যাপারটা, কম্পারিজন, যেটা হচ্ছে আমরা এভাবে বলবো যে পয়েট কিন্তু তার বাবার ডেসক্রিপশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় তার নিজেকে তার বাবার সাথে কম্পেয়ার করেছেন, অর্থাৎ তিনি তার বাবার মধ্য দিয়েই তাকে বা তার বড় হওয়ার দিনগুলোকে চিন্তা করেছেন। যেমন এখানে আমরা দেখতে পাই ফিফথ স্ট্যান্ডাতে তিনি বলছেন, টু ক্লোজ ওয়ান আই শিফট ইন মাই আর্ম, আই ওয়ান্টেড টু গ্রো আপ অ্যান্ড প্লাউ, টু ক্লোজ ওয়ান আই শিফট ইন মাই আর্ম। সরি, আমরা এইটা না, অন্য একটা লাইন দিতে পারি। থার্ড স্ট্যান্ডে আমরা চলে আসব, সেকেন্ড লাইনে দেখতে পারবেন, হিজ আই ন্যারোড অ্যান্ড অ্যাঙ্গেলড অ্যাট দ্য গ্রাউন্ড ম্যাপিং দ্য ফোরো এক্স্যাক্টলি। অর্থাৎ এখানে তিনি বলছেন যে তার বাবা তার চোখগুলো ছোটো ছোটো করে ফেলতেন জমির কোন দিক দিয়ে এক্স্যাক্টলি হাল চাষ করতে হবে, হাল বোয়াতে হবে বা লাঙল নিয়ে যেতে হবে এটা মাপার জন্য, এবং তিনি এই জিনিসগুলো এত গভীরভাবে দেখতেন যে তিনি মনে মনে ভাবতেন একদিন আমিও আমার বাবার সাথে এরকম বাবার মতো এরকমভাবে কাজ করব। মানে তিনি তার অজান্তেই তার নিজেকে তার বাবার সাথে কম্পেয়ার করে ফেলতেন বা নিজেকে তার বাবার সাথে গুলিয়ে ফেলতেন, এবং তার ইচ্ছাগুলো তিনি ফিফথ স্ট্যান্ডাতেই প্রকাশ করেছেন, আই ওয়ান্টেড টু গ্রো আপ অ্যান্ড প্লাউ, টু ক্লোজ ওয়ান আই শিফট ইন মাই আর্ম। তারপরে আসছে প্রশংসার ব্যাপারটি, তার মনে অলওয়েজ তার বাবার জন্য প্রশংসা ছিল, সেটা আমরা পুরো কবিতা জুড়েই দেখতে পাই, তিনি সব সময়ই তার বাবার প্রশংসাই করে এসেছেন। অ্যান্ড ফাইনালি আমরা যেটা বলবো, লটস অফ লাভ, অর্থাৎ তাদের মধ্যকার প্রচুর পরিমাণ ভালোবাসার কথাটাও আমরা প্রত্যেকটি লাইন বলেন বা প্রত্যেকটি স্ট্যান্ডায় বলেন খুব ভালোভাবে অনুভব করতে পারি। থ্যাংক ইউ, আমি আমার মতো করে খুব সোজা ওয়েতে চেষ্টা করলাম এটা ডেসক্রাইব করে, আপনারা আপনাদের মতো করে গুছিয়ে পয়েন্ট আকারে লিখবেন বা যেভাবে লিখতে পছন্দ করেন লিখবেন, আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম।